vehicle, don't shoot me. The vehicle I'm seeing, it's a toilet in the Qatar Airways. It's a shoulder to flight. So, we connect a motor mirror, I said. Something to shoot a mirror, I said. No mirror. For a ventilation, I said. And I said. Soap, hot water, cold water, tissue column. I can have fragrance, I mean perfume, a sick vomit, vomit a flush version, I had a hot torch. I can have visual tissue, I tell a baby chin.
dama fez um. আগে তুলছি
কলে গছে না তো তোমার আইডিয়া দিয়ে পুরো জল তোমার মনে হয় বরিশালে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে।
Chief. It is a kuno a natural view. I mean, yes, Sara, the beauty mood to Sara. Real film. We still put up with this view, right? Hey, visit for me. Chalo. আসসালামু আলাইকুম, আমি আল মামুন। বাংলাদেশের বরিশালে নিউ সার্কুলার রোডে অবস্থান করছি এখন। তো এটা হচ্ছে নিউ সার্কুলার রোড। তো অ্যাকচুয়ালি এই মাথার থেকে আর যদি দেখেন এই মাথা, আমাদের এইটুকুই শুধু, বন্যা বৃষ্টি হলে পানি ওঠে না। আর এটা হচ্ছে আমার বাড়ি। এই যে আমার বাড়ির সামনে কোনো সময় পানি ওঠে না, যদিও গত দুই দিন যাবৎ বৃষ্টি, সামান্য বন্যা হয়েছিল, যার ফলে সব জায়গায় পানি। আমি একটু পরেই দেখাচ্ছি। তো তো প্রথমত দেখালাম যে আমার বাসার সামনে কোনো সময় পানি ওঠে না, জাস্ট দি প্লাস পয়েন্ট, আর চারিদিকে পানি। এদিকেও পানি উঠছিল, শুকিয়ে গেছে এখন। আর আজকে 28শে মে, টিউজডে 2024। বাংলাদেশে প্রচণ্ড গরম ছিল, হঠাৎ করে বৃষ্টি এবং সামান্য বন্যার আবির্ভাব হয়েছে, এবং তাতে আপনার যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। ইলেকট্রিসিটি নেই, আর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। দুই দিন ধরে মোবাইল কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। দ্যাট ইজ দ্য মেইন থিং, বাট আই ডোন্ট নো ওয়াই দ্যার ইজ নো মোবাইল নেটওয়ার্ক। আমি এখন নিউ সার্কুলার রোডের ভিতর দিকে হাঁটতেছি, একটু সামনেই দেখাবো যে পানির কী অবস্থা। রাস্তা তো ভাঙা চোরা, এভাবে দুই বছর ধরে রাস্তার মেরামত কাজ হচ্ছে না, জানি না কেন হওয়ায়। একটু পরে আমি দেখাচ্ছি পানির কি সিচুয়েশন। প্রবাবলি ইউ উইল সি নে রাস্তার অবস্থা দেখেন, ভাঙাচোরা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা একবারই নেই বললেই চলে, আর থাকলেও সেটা ব্লকড হয়ে আছে। বাট লুক দিস, এভরিহোয়ার লাইক ওয়াটার। এটা কোনো জাস্ট বৃষ্টির পানি, বৃষ্টির পানি নামতেছে না, নামতে পারতেছে না, বিকজ ড্রেনেজ ব্যবস্থা ইজ ফাকড আপ। সো
প্রতি বছর বরাদ্দ হয় কিন্তু তারা কাজ করছে না কোথায় যায় টাকা কে জানে আমি একটু পরে দেখাবো যে এখানে তো মোটামুটি হাঁটা যায় এক পাশ দিয়ে যে দেখেন কিন্তু একটু পরে দেখাচ্ছি যে সামনের কি অবস্থা The main thing is there is no mobile network. You cannot contact to anyone. That's the main thing. And I don't really understand why there is no mobile network. Look at this. Look at this, like a river canal. As you can see, people walking on the, me too. The water is shit, full of shit water. So, this is the happening in Bangladesh. When it's rain, always that shit happen. And New Circular Road, রাস্তা সবসময় ভাঙাচোরা জানেন এটা কেন মেরামত করা হচ্ছে না সো আমি ট্রাই করতেছি একটু এবং এই পানিগুলো যথেষ্ট নোংরা এবং পয়জন সেগুলো ড্রেনের পানি ইলেকট্রিসিটি নাই যার ফলে মানুষ পানির সমস্যা ভুগতেছে খাবার পানি প্লাস ব্যবহার্য পানি রান্নাবান্নার পানি আর মানুষ যে কিনব পানি তাও দোকান পশার এরকম খুলে নেয় সো এটাও আর একটা সমস্যা সো অ্যাজ ইউ ক্যান সি পিপল আর ওয়াশিং দ্য ক্লোথস অন দি স্ট্রিট ওয়াটার That's full of rubbish. I mean, it's dirty and with the shit water. You know, I'm still walking on the shit. But this is happening in Bangladesh, in Borishal. We have city mayor, but they don't do anything. They don't repair the road, and they don't do anything for this drainage system. I don't know why সামান্য বৃষ্টির পানিও নামছে না We still walking on the new circular road in Borishal in Bangladesh Right, I will show you more when I go the end of the road The whole road is like that, you know From the start to the end It's called, name is New Circular Road but this is the from the start and the end the whole New Circular Road is like a, as you can see it's just it's not a road it's like a fucked up everywhere you know and see this is happening but it wasn't like it that much bad last 2 days there's no mobile network we cannot contact to anyone that's I'm angry with that shit I believe this electricity can be problem you know but pani somoshya bhogteche manush electricity karone ar mobile network na thakar karone kar sathe contact kora jacche na kon khane ki hocche tao jana jacche na dhonnobad shobaike সামান্য একটু বৃষ্টি এবং বন্যার কারণে দেখেন নিউ সার্কুলার রোডের অবস্থা কি ইটস লাইক এ নদীর মতো হয়ে গেছে ভিডিও করবো না এত নদী হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ See, people are struggling with this stupid road. They're walking.
It's a new circular road, Borishal. Look at this. It surprised me is Bangladesh is, you know, developed country. They always shouting we are developed country. But after the dekhachi developed chitro. Dekhen. Shamane ektu bishtir phole ki hoyeche. It's like a nodi hoye geche ga. You know? Alaikum salam. Bhalo achen? Ei. এই হচ্ছে নিউ সার্কুলার রোডের অবস্থা। এরকম আমাদের মেয়রের বাড়ির সামনের রাস্তা এরকম ভাঙাচোরা। জানি না কেন তিনি এই রাস্তাগুলো মেরামত করতেছেন না, এবং ড্রেনেজ ব্যবস্থা খুবই বিপর্যস্ত। আই থিঙ্ক হোল ড্রেনেজ সব জায়গায় ব্লকড হয়ে আছে, কিন্তু মেরামত করতে পারতেছে না। So that's the story of Borishal, New Circular Road, Bangladesh. I will show you more when I see this shit. Thank you very much. Bortala theke Chowmata, ei main rastar obostha dekhen. Drainage byabostha kotota kharap hole ei obostha hoy. Dekhen pani hatu shoman hoye geche ka. আর আমি এখন আছি বরিশালের, বাংলাদেশের বরিশালের বটতলা। এটা হচ্ছে ফরেস্টবাড়ি বলা হয়। ওদিকে বটতলা আর আপনার এইদিক হচ্ছে চৌমাথা। এর এই এই রাস্তার অবস্থা প্রায় যখন বৃষ্টি হয় তখন এই অবস্থা হয়। ড্রেনেজ সিস্টেম ইজ ফাকড আপ। আই থিঙ্ক লুকস লাইক ইট হোল ড্রেন ইজ ব্লকড, যার ফলে পানি নিষ্কাশন হচ্ছে না। সো ক্যান্ট ইভেন ওয়াক ফ্রম দি ফুটপাথ, ফুটপাথ ইজ ব্লকড অ্যান্ড ফুল অফ ওয়াটার। সি ইউ হ্যাভ ড্রেন রাইট, বট কোনোখানে পানি নামতেছে না, যাচ্ছে না, ইউ নো। অ্যান্ড ইটস ডেঞ্জারাস টু ওয়াক ফ্রম দি ফুটপাথ অলসো, বিকজ you can sink up the shit, you know. So dekhte pachhen Borishaler tara dabi kore je we are developed country and you know a lot of progress, but as you can see what happened in Borishal, Bangladesh, Bortola to Chowmata. I'm trying to walk on this shit, but it's very risky. See the flag? So there's a hole in there. You can sink over there, but the other side is still the same. So again, I'm standing right now as a Bangladesh Borishal Jilar Forestbari. I mean, the rastar naam hocche ami jani na Bortola theke Chowmata rastar naam ki ami jani na. To ei holo ekhankar chitro. Goto dui din jabot bishti ebong shomanno bonnar phole ei poristhiti hoyeche. পানি নামতেছে না। আর ব্যাড থিং এ সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মোবাইল নেটওয়ার্ক নাই। গভর্নমেন্ট দে স্টপ দি মোবাইল নেটওয়ার্ক। আই ডোন্ট নো ওয়াই, দের ইজ নো রিজন আই ক্যান ফাইন্ড, দের ইজ নো মোবাইল নেটওয়ার্ক অ্যাট অল অ্যান্ড দের ইজ নো ইলেকট্রিসিটি। সো পিপল আর সাফারিং ফ্রম দি মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড দি ওয়াটার। দি খাবার পানি নেই, রান্নাবান্নার কাজের জন্য পানি নেই, এবং কারোর সাথে যোগাযোগ করাও যাচ্ছে না। Because there is no mobile network and there is no electricity. So last 2 days, like 48 hours, this shit happened in Borishal. Again, I'm just saying Borishal, Bangladesh. Amader city mayor ase, amader shob kichu ase, kintu
সব কিছুর জন্য প্রতি বছর বরাদ্দ হচ্ছে কিন্তু তারা কি করছে আমি জানি না। সো আপনাদেরকে দেখালাম, প্রুফ করে রাখলাম, দেখেন আমাদের বরিশাল। ওকে, আই উইল শো ইউ মোর লেটার অন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ ইটস ডেঞ্জারাস। আই এম ট্রাইং টু ওয়াকিং ফ্রম দি ওয়াটার beside the road. It's a footpath, it's full of water, so I don't know how much water. I will try to walk from that shit. Thank you. Hello there, my name is Al Mamun. I'm from Borishal, Bangladesh. I'm right now in Bortala or Hoistabari or Chowmata, whatever you call. But look at this, the water everywhere. It's from the rain. Last 2 days jabot, about 48 hours bishti hochhilo ar pashapashi ektu batash. Ami etake bonna bolbo na because oi rokom bonna chilo na. So kintu sarkar electricity bondho kore dise plus sathe sathe mobile network bondho kore dise, so amra kar sathe jogajog korte parchi na. Ebong পানির সমস্যায় সবাই ভুগতেছে, খাবার পানি প্লাস রান্নাবান্নার কাজের জন্য পানি। আর আমাদের উন্নতির চিত্র তো দেখেন, তারা দাবি করে ডেভেলপিং কান্ট্রি অথবা ডেভেলপড কান্ট্রি, দে প্রোগ্রেস লস, বাট হোয়াট হ্যাপেন অ্যাজ ইউ ক্যান সি হাউ মাচ ওয়াটার অন দ্য রোড অ্যান্ড ফুটপাথ অলসো ওয়াটার, ইউ ক্যানট ওয়াক ইভেন দি ফুটপাথ। So that's the story. Again, this is Bangladesher Borishal Jilar, Porsterbari is called, like Bortala to Chowmata. Ebhabe ektu shamanno bishti holei erokom obostha hoye jay rasta ghater. So just have a look. Assalamu alaikum, ami Al Mamun, বাংলাদেশের বরিশাল জেলার চৌমাথা থেকে বলতেছি। এটাকে চৌমাথা বলা হয়, আর এইদিকে চৌমাথা, আর এইদিকে হচ্ছে বটতলা। সো এইটা হচ্ছে হাতেমালি কলেজ। আমি একটু ঝুম করে দেখাচ্ছি, লেখাটা অবশ্য পড়া যায় না। সরকারি সৈয়দ হাতেমালি কলেজ বরিশাল, প্রবাবলি ইউ ক্যান্ট রিড ইট, সি। সো এই এখানে হচ্ছে হাতেমালি কলেজের সামনের চিত্র। আর আজকে 28 মে 2024, টুইজডে, মঙ্গলবার। সো ওইদিকে পানিতে সয়লাভ হয়ে গেছে, এইদিকে মোটামুটি পানি নামছে। আর এই চৌমাথা এবং হাতেমালি কলেজের সামনের অবস্থা দেখালাম, আর ওই দিকটা তো একটু আগে দেখাইছি যে পুরা পানি, হাঁটু সমান পানি। অবশ্যই এখানে কিছুটা কম, কিন্তু নর্মালি একটু বৃষ্টি হলেই আমাদের যে এই চৌমাথা থেকে বটতলা পর্যন্ত এরকম হাঁটু সমান পানি হয়। আর ড্রেনেজ ব্যবস্থা আছে, অ্যাজ ইউ ক্যান সি, দেখতেই পাচ্ছেন, বাট সামহোয়ার ইজ ব্লকড, সো দ্যাটস ওয়াই দ্য ওয়াটার ডোন্ট গো অ্যানিহোয়ার। সো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা কিছু একটা করতে হবে এই রাস্তাটার জন্য। ইটস অলওয়েজ দিস হ্যাপেন, অলওয়েজ দিস শেট হ্যাপেন, লাইক বৃষ্টি হলেই এরকম হয়ে যায়। আর পাশাপাশি বন্যা হলে তো কথাই নাই, ইলেকট্রিসিটি থাকে না, ইলেকট্রিসিটির পাশাপাশি মোবাইল নেটওয়ার্কও থাকে না, কারোর সাথে যোগাযোগ করা যায় না, প্লাস পানির সমস্যায় সকল মানুষ ভোগে, খাবার পানি প্লাস রান্নাবান্নার কাজের পানি। সো আমাদের যারা নেতৃস্থানীয়, যারা এই সব রোডঘাটের সাথে সম্পৃক্ত আছেন, মন্ত্রী, মিনিস্টার, হোয়াটএভার, মেয়র, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অচিরেই এই সমস্যার সমাধান করুন। দিস ইজ দিস ভেরি ব্যাড সিচুয়েশন, ওয়াই দ্য ড্রেন, দ্যার ইজ ড্রেন বাট ইট ডাজন্ট ওয়ার্ক, ইউ নিড টু ক্লিন ইট, ইউ নো, দ্য সিম্পল ড্রেন নিড টু বি ক্লিন ইমিডিয়েটলি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাগেইন আল মামুন বলছিলাম, বাংলাদেশের বরিশাল জেলার চৌমাথা থেকে, হাতেমালি কলেজের সামনে থেকে।
এটা হচ্ছে হাতেমালি কলেজ। সামনে থেকে শুধু গেটটাই দেখা যায়, ভিতরটা দেখা যাচ্ছে না। আমি ইচ্ছে করলে ভিতরে প্রবেশ করতে পারি, গেট খোলাই আছে, বাট আই ডোন্ট হ্যাভ টাইম। আমি কিছু খাবার এবং পানি নেওয়ার জন্য বের হয়েছি, দেখি নেওয়া যায় কিনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম আলমামি, আমি আল মামুন বলছিলাম, বাংলাদেশের বরিশাল জেলার চৌমাথা থেকে। চৌমাথা এটা হচ্ছে হাইওয়ে বলে, বাট ইটস নট রিয়েলি হাইওয়ে। বাংলাদেশের বরিশালে অবস্থান করতেছি। তো এখানে গত দুই দিন যাবৎ বৃষ্টি, তার ফলে আমাদের ইলেকট্রিসিটি প্লাস মোবাইল নেটওয়ার্ক নাই, যার ফলে আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আর আজকে 28 মে 2024 সকাল 6:30 এরকম বাজে আর কি। তো এই হলো চৌমাথার চিত্র। আর একটা সমস্যা আমি দেখাচ্ছি, এই যে ব্রিজগুলো সম্প্রসারণ করার কারণে আমাদের কাশীপুর থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত আমাদের অনেক সময় লেগে যায়, কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে, যানজট লেগেই থাকে। এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, সম্প্রসারিত করছে বাট এইভাবে না, পুরোটা সম্প্রসারিত কেন করছে না আমি জানি না। লাইক এইভাবে হবে, কিন্তু মাঝখানে আবার একটু করে ওইখান থেকে আবার স্টিল ব্রিজ করছে, বাট এটাকে পুরোটাই এভাবে রাস্তার সাথে সমান করে দেওয়া উচিত। এভাবে একটা না, যে প্রায় 6টা ব্রিজ আছে, যেটাকে এভাবে পুরোপুরি সম্প্রসারিত করলে আমার মনে হয় যানজট কিছুটা লাঘব হবে। সো আমাদের সেই প্রসিদ্ধ নাম করা, যেটার ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন, সেই নাম করা প্রসিদ্ধ চৌমাথা বাজারের দৃশ্য এখন পুরাই পানির নিচে অবস্থান করতেছে। আর এইখানে মাছ বিক্রি হয় এবং অন্যান্য কিছু শাকসবজি বিক্রি হয়, প্রচণ্ড মানে প্রচুর এক্সপেন্সিভ এই বাজারটা। তারপরে মানুষ এখানে আসে একটু ফ্রেশ তাজা মাছ কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে। তো যাই হোক, ওইটা আমার আসল উদ্দেশ্য না। আমি দেখাচ্ছি সকালবেলার চিত্র বন্যার পরে, যে আমাদের এই হাইওয়ে রোডের কী অবস্থা। আমি তো একটু আগে বটতলার দৃশ্য দেখালাম, যে পুরাই পানিতে ডুবে আছে। আর এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হলো, এই যে দেখেন ব্রিজের, এটা হচ্ছে মেইন রাস্তা, রাইট? এবং দুই পাশে সম্প্রসারিত করা হয়েছে, বাট নট প্রপার ওয়ে, স্টিলের সি, যে এই পাশ থেকে স্টিলের একটা ব্রিজ করা হয়েছে, আর এই পাশ থেকেও একটা স্টিলের ব্রিজ, মাঝখানে দেখেন এই যে করা হয়েছে, এই স্টিলের ব্রিজ করা হয়েছে। বাট ওয়াই আমি বুঝতে পারতেছি না, কেন ওই রাস্তার সাথে সংযুক্ত করে তারা এই ব্রিজটাকে ওই পর্যন্ত সম্প্রসারিত করতেছে না। এটা না করার ফলে এরকম 6টা ব্রিজ আছে আপনার কাশীপুর থেকে আমাদের দপদপিয়া ব্রিজ পর্যন্ত। সো এগুলোকে সম্প্রসারিত না করলে যানজট কোনো কালই কমবে না, এবং হয়তো বা অচিরেই এর সমাধান হবে, বাট দেয়ার টেকিং টু লং টু ডু দ্যাট, ইউনো ইজি থিং, বাট আই ডোন্ট নো, দে নোজ ভেরি ওয়েল। বাট দি গুড থিং ইজ, এইবার আমি এসে দেখলাম যে এখানে একটা রাস্তার মধ্যে ডিভাইডার করা হয়েছে, এবং রাস্তাটাকে এই পাশে 2 লেন, ওই পাশে 2 লেন, 4 লেন, আর এই পাশে ছোটো যানবাহন চলাচলের জন্য একটা রাস্তা, অর্থাৎ 3-6 লেন বলতে পারেন। মোটামুটি এটা প্রশস্ত, এনাফ প্রশস্ত, বাট স্টিল ব্রিজগুলোকে সম্প্রসারিত করা দরকার, তাহলে যানজট কিছুটা কমে আসবে। এখন তো দেখতে পাচ্ছেন সকালবেলা খালি রাস্তা, আরও বন্যার পরে মোবাইল নেটওয়ার্ক নাই, ইলেকট্রিসিটি নাই, এর জন্য এরকম দেখা যাচ্ছে। বাট নর্মালি এখানে দাঁড়াবার মতো কোনো অবস্থা থাকে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আবারও বলছি, আমি আল মামুন, বাংলাদেশের বরিশাল জেলার চৌমাথা থেকে বলছিলাম। আর আজকে 28 মে 2024 সকাল 7টা বাজে না এখনও, 6:30। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা
বাংলাদেশের বরিশাল জেলার লঞ্চঘাট থেকে বরিশাল লঞ্চঘাট আমি জুম করে দেখাচ্ছি গেট নাম্বার 1 তারপরে এইভাবে গেট নাম্বার 3 তিনটে গেট আছে সো সকালবেলার চিত্র 28 মে 2024 টুইজডে এখন বাজে 7:30 বাজে তো দুই দিন বন্যার পরে
বৃষ্টি সহ বন্যা, যার ফলে মোবাইলের নেটওয়ার্ক নাই এবং ইলেকট্রিসিটি নাই, মানুষ পানির সমস্যায় ভুগতেছে। এবং এই দিকটা বাদে আপনার যত অলিগলি আছে সব পানিতে ডোবা। আর লঞ্চঘাটের চিত্র সকালবেলা এই দেখ, নাস্তা খাওয়ার জন্য ঘুরতেছি, কোনো নাস্তার দোকানও খোলা নাই কারণ কোনো দোকানে পানি নাই, যার ফলে তারা কাজ করতে পারতেছে না। এখন কোনো দোকানে নাস্তা যদি তৈরিও করেও সেখানে পানি, সেখানে আই মিন নাস্তা খাওয়াটা ডেঞ্জারাস হবে কারণ তারা নোংরা পানি দিয়ে, হয়তো ড্রেনের পানি দিয়ে হয়তো তারা বিয়া করতেছে। সো বরিশাল গেট নাম্বার টু, বরিশাল নদী বন্দর দেখতে পাচ্ছেন এই যে, আর মেইন রোডের চিত্র এরকম সকালবেলা। এখানে নর্মালি প্রচুর ভিড় থাকে, যানজট থাকে, পর আজকে যেহেতু সকালবেলা আর হচ্ছে আপনার বৃষ্টির পরে বন্যার পরে শুধু মানুষ ছুটোছুটি করতেছে তাদের পানির জন্য আর এবং ইয়ার জন্য, খাবার দাবারের জন্য। আর মোবাইলের তো টোটালি কোনো নেটওয়ার্ক নেই, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না লাস্ট দুই দিন যাবৎ 48 ঘন্টা। ইভেন রিক্সা বা এই জাতীয় অটো বা সিএনজি এগুলো পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে পানি, ভিতরে যেতে চায় না কেউই। এই হলো বরিশালের লঞ্চঘাটের চিত্র। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সালামু আলাইকুম, আমি আল মামুন বলছিলাম বাংলাদেশের বরিশাল জেলার লঞ্চঘাট থেকে। আপনারা প্রিন্স আওলাদের নাম শুনছেন, একটু লঞ্চটা দেখাই। প্রিন্স আওলা 10, আমি নামটা দেখাইনি। That's the Prince Aula 10, right? So look at this, how big it is. It's a really big launch. আমাদের দেশে লঞ্চ বলা হয় বাট বহির্বিশ্বে এটাকে বলা হয় ফেরি। বা সি হাউ টল, তিনতলা। আর যেখানে চালক থাকেন সেখানে একটু উপরে আছে ওই যে, সো ইটস রিয়েলি বিগ লঞ্চার ফেরি, হোয়াট এভার ইউ সে, ইউ নো। আর লঞ্চঘাটের চিত্র সকালবেলা। আর আজকে হচ্ছে 28 মে 2024, সকাল 7:45 টুইজডে। আমি একটু নামছিলাম, দুই দিন বন্যার পরে, দুই দিন বন্যা হয়েছে, 48 ঘন্টা, ইলেকট্রিসিটি নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, যার ফলে একটু সকালবেলা শহরটা দেখার জন্য নামছি। সো আর এই দিকটা, এটা হচ্ছে লঞ্চঘাট, এই দিকটা হচ্ছে এখান থেকে ভোলা, তারপর লাহারাট ফেরিঘাট, এই সমস্ত দিকে যায় এই ছোটো ছোটো লঞ্চগুলো। ওই যে সামনে যে ছোটো ছোটো লঞ্চগুলো দেখা যাচ্ছে, এই যে এইগুলো। আর এখান থেকে ঢাকা যাওয়ার যে, এখানে প্রিন্স আওলাদ আছে আর ওই পাশে একটা আছে, আই এম নট শিওর ওয়াট কাইন্ড অফ লঞ্চ ইজ দিস, প্রবাবলি পারাবাত, ইয়া পারাবাত সামথিং সেস, ওকে শো ইউ ম্যানেজ। এটার জন্য দেখা যাচ্ছে না, দেখাচ্ছি। এখানে এক সময় কত অত্যাচার জুলুম আমাদের সাথে হইতো, কেবিন নেওয়ার জন্য ঘুষ দিতে হইতো, এক্সট্রা টাকা দিতে হইতো, প্রচুর পরিমাণে হয়রানির শিকার হইতো, এখানে চুরি ছিনতাই ইত্যাদি হইতো, মানে এটা একটা দুর্নীতির আখড়া ছিল এইটা। কিন্তু আমাদের পদ্মা সেতু হওয়ার ফলে এটা অনেকখানি কমে আসছে, বাট স্টিল এখানে ওই সমস্ত জিনিস হচ্ছে বিকালবেলা যখন লঞ্চ এখান থেকে ছেড়ে ঢাকা যায়, ঢাকার উদ্দেশ্যে যায়। সো আমি সামনে থেকে প্রিন্স আওলাদকে দেখাবো, এবং এটা হচ্ছে পারাবাদ, কত নম্বর, 11, পারাবাদ 11। সো মূল কথা হচ্ছে এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমাদের সাথে, আমার জন্মলগ্ন থেকে দেখছি এখানে দুর্নীতি, এখানে জুলুম অত্যাচার, মানুষ নিষ্পেষিত নিপীড়িত হত, সেই জন্যই করা আর কি। এটা পারাবাদ 11, আরেকটু সামনে থেকে অনেক বড় লঞ্চ দেখা যাচ্ছে না, এটা হচ্ছে প্রিন্স আওলাদ। হ্যাঁ,
রিয়েলি নাইস লঞ্চ এবং বলা হয় এটা নাকি বরিশালের মধ্যে সবচেয়ে বর্তমান সময়ের
सामने जा ना चल तोर एने थोड़ा गाड़ी एने थोड़ा एने थोड़ा Thank you.
Village Park. এখানে মানুষ কি জন্য আসে আমি জানি না, শুধু শুধু মানুষ আর মানুষ দেখেন, লোকে লোক আর নেই। কোপের মতো দিন কিলো দিন করে শুধু একটা খালি মাঠ আর কতগুলা স্ট্রিট ফুড চায়ের দোকান, এই বেলপুরি, ফুচকা, চটপটি, হালিম, এসব ভাবে যাবি। এই হচ্ছে মাঠ, এটার মধ্যে মধ্যে মানুষ বসে আছে।
দেখা যাচ্ছে না। কপট কপটি কপল, হাজবেন্ড ওয়াইফ, তারপরে গ্রুপ ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি আসছে ক্রসে। আমাদের পাশেই আমাদের থ্রি স্টার হোটেল স্কল গ্র্যান্ড পার্ক, হোটেল গ্র্যান্ড পার্ক, এটা থ্রি স্টার হোটেল। আর এ পাশে এটা হলো আই থিঙ্ক রাহাতানোর নশির। এই যে ইউরো ক্যাফে এই কর্নার একদম শুরুতে, তারপরে এখানে একটা স্কুল আছে, নাম দেখা যাচ্ছে না। আর এই দিকে হলো মানুষের ঢল, ভিলেজ পার্ক। এখানে
মানুষ কি জন্য আসে আমি জানি না, শুধু শুধু মানুষ আর মানুষ দেখেন, লোকে লোক আর অন্য। কোকের মতো বিল কিল বিল করে শুধু একটা খালি মাঠ আর কতগুলো স্ট্রিট ফুড চায়ের দোকান, এই বেলপুরি ফুচকা চটপটি হালিম এইসব হবে যাবি। এই হচ্ছে মাঠ, এটার মধ্যে মধ্যে মানুষ বসে আছে, রাত্রির জন্য দেখা যাচ্ছে না। কপট কপটি কপল হাজবেন্ড ওয়াইফ তারপরে গ্রুপ ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি আসছে আসছে। আমাদের পাশেই আমাদের থ্রি স্টার হোটেল স্কল গ্র্যান্ড পার্ক মিশন হোটেল গ্র্যান্ড পার্ক এটা থ্রি স্টার হোটেল। আর এপাশে এটা হলো আই থিঙ্ক যে ইউরো ক্যাফে এই কর্নার একদম শুরুতে, তারপরে এখানে একটা স্কুল আছে দেখা যাচ্ছে না। এই দিকে হলো মানুষের ঢল, thank you.
সামনে যাবি না সামনে দেখো চল তোর ই কই জানে তো এনে গাড়ি আনতো জানে তো পাশে
चलो ओ घाटला पर्यंत जाई एरपरे ब्रेक करू दुर्गा सागर अनेक पुरानो ऐतिह्य बट कोनो सौंदर्य नाई एखाने एकटा शुधु दीघी मासखान एकटा टीला ओई जे आर किछु नाई आर दुई पाशे शुधु हाटार जायगा আর দুইটা বড় বড় ঘাটলা আছে ওই পাশে একটা আর এই আমি একটু দাঁড়িয়ে আছি এখন আর শুধু গাছপালা আর এই হচ্ছে ঘাটলাটা ওই পাশে ঘাটলাটা যদি দেখেন जंगल
Thank you.